আমি আলফিরোনা আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। শীতে বিপর্যস্ত রাজধানীর নিম্ন আয়ের মানুষ, হাড় কাঁপানো কনকনে শীতে বের হয়েও অনেকের মিলছে না কাজ। ঘন কুয়াশা আর বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে, বিশেষ করে দিনমজুর মানুষের দিন কাটছে অর্থাহারে অনাহারে। দিন এনে দিন খাওয়া একদল মানুষকে জটলা করে বসে থাকতে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে। প্রতিদিনই তারা এভাবে কাজের আশে বসে থাকেন, কাজ মিলেও যায়, কিন্তু তীব্র শীতে গত কয়েকদিনে মিলছে না কাজ, ফলে চরম বিপাকে রয়েছেন তারা। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে সকাল 5:30 থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি আরিচা শাখার উপমহাব্যবস্থাপক শাহ খালেদ নাজ বলেন, কুয়াশার ঘনত্বে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাছ পদ্মায় যানবাহন বোঝায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বনলতা ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের তিনটি ফেরি আটকা পড়ে। আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের যৌথ সভা আজ দুপুর 2টায় টঙ্গিপাড় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা হবে। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা 12টায় আওয়ামী লীগ নেতারা টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ওদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই উপপক্ষ 69 ও ভার্সিটি এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সরোয়ার্দী হলের সামনের সড়কে সংঘর্ষ শুরু হয়, চলে রাত 1টা পর্যন্ত। এতে উপপক্ষের 8 নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম আহত হন। সংঘর্ষের ঘটনায় দুই উপপক্ষের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করছেন। বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনের আসনে বসা নিয়ে তর্কের জেরে সংঘর্ষে জড়ায় এই দুই উপপক্ষ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সংকটে পড়েছে ডলার বাজার, ফলে দেশে এখন মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করবে। এরই অংশ হিসেবে 15 জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বর্তমান গভর্নর আব্দুর রৌফ তালুকদার। আজ 7ই জানুয়ারি কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের এক যুগ। 2011 সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর BSF এর গুলিতে প্রাণ হারায় ফেলানি খাতুন। দীর্ঘ 4.5 ঘন্টার কাঁটাতারে ঝুলে থাকে তার রক্তাক্ত মরদেহ। তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত BSF সদস্য অমিয় ঘোষের বিচারের ব্যবস্থা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। 2 দফা বিচারিক রায়ে অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। সেই রায় প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্টে রিট করেন ফেলানির পরিবার, কিন্তু এক যুগেও সে রিটের শুনানি হয়নি। এবার দেশের বাইরের খবর। ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিন ধরে কমছে তাপমাত্রা। শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন 1.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না স্থানীয়রা। আগামী কয়েকদিন চলবে এমন শৈত্যপ্রবাহ, ফলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শীতে দিল্লিতে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এবার মাঠে ময়দানের খবর। BPL এ দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30 ঢাকা ডমিনিয়র্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যা 6:30 ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। 2 ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মোহাম্মদ আমির রেজাউল রহমানের দুর্দান্ত বোলিং উদ্বোধনী ম্যাচে জয় পায় সিলেট স্ট্রাইকার্স। বিপরীতে কাগজে কলমে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে আছেন মাহমুদুল্লাহ ও মেহেদী মিরাজরা। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন SATV-র দুপুরের সংবাদে। We'll be right back.